নমস্কার বন্ধুরা জবাব রিসা নিউ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের খুব ভালো পোস্টে নিয়োগ করা আছে এবং বেতনও খুব ভালো মানেই রয়েছে আর বলে রেখে বন্ধুরা এখানে কিন্তু তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করো আর সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্টে কিন্তু রয়েছে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত তো নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সাথে আলোচনা করবো কী পোস্টে কী যোগ্যতায় কোথায় নিয়োগ হচ্ছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সমস্তটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিন্তু তার আগে বলে রেখে বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো তো চলো অফিসিয়াল নোটিশটি বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশন যেখানে কিন্তু তোমাদেরকে দুই রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের সেই পোস্টগুলো নিয়ে আমি আগে আলোচনা করব তো প্রথমে যে পোস্টটা তোমাদের নিয়োগ করে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট যেখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে আর এজ লিমিট রয়েছে এখানে দেখো আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমাদের বয়সটি কিন্তু এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে আর যেখানে কিন্তু বলে রাখি বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা লাগছে সেটা হচ্ছে কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স তো কমার্সে যদি গ্র্যাজুয়েশন করে থাকো মানে অনার্স যদি থাকে কমার্সের সাবজেক্টগুলোতে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি এম এস অফিসের ওপরে কিন্তু তোমাদের একটা ওয়ার্কিং নলেজ লাগছে এবং অবশ্যই কিন্তু নলেজ লাগবে তোমাদের ট্যালি এবং স্প্রেডশিটের ওপরে তোমাদের যদি নলেজ থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবেল আর সেক্ষেত্রে তোমাদের যদি কমপক্ষে তিন বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পার মান্থ কিন্তু পনেরো হাজার টাকা স্যালারি রয়েছে এরপরে যে পোস্ট রয়েছে বন্ধুর সেটা হচ্ছে ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে কিন্তু দুটি ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা বয়সের সীমাটা কিন্তু আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর সেক্ষেত্রে তোমরা কিন্তু গ্র্যাজুয়েট যদি করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো শাখা থেকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সাথে কিন্তু তোমাদের অবশ্যই কম্পিউটারের ওপরে কিন্তু তোমাদের নলেজ লাগবে কম্পিউটার এমএস অফিসের ওপরে কিন্তু তোমাদের নলেজ লাগছে এবং টাইপিং কিন্তু স্পিড লাগবে আর কমপক্ষে যদি এক বছরে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবেল পার মান্থ কিন্তু এখানে এগারো হাজার টাকা স্যালারি রয়েছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু দুই রকম পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আর বলে রেখে বন্ধুরা তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশান করবে তারা কিন্তু অবশ্যই মনে রাখবে যে তোমরা কিন্তু একজন ক্যান্ডিডেট কিন্তু একটি পোস্টের জন্যই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আর বয়সের ক্ষেত্রে কিন্তু তোমরা সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসিরা যে পাঁচ বছর তিন বছরের ছাড়টা পেয়ে থাকো সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ সরকারি নিয়ম অনুযায়ী এবার আমি তোমাদের বলে দেবো যে মোড অফ সিলেকশন কী রয়েছে তো বন্ধুরা দেখো তোমাদের কিন্তু এখানে রিটার্ন টেস্ট দিতে হবে এবং তারপরে কিন্তু কম্পিউটার টেস্ট এবং ভাইভা ভয়েসের মধ্যে দিয়ে কিন্তু মানে তোমাদের কিন্তু ভাইবার মধ্যে দিয়ে কিন্তু নিয়োগ করা হবে তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই কিন্তু পরবর্তীতে ভাইবার জন্য ডাকা হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট মানে রিটার্ন টেস্টে যারা পাস আউট করে তাদের নামই কিন্তু শর্ট লিস্টেড করা হবে এবং তাদেরকে কিন্তু পরবর্তীতে কম্পিউটার টেস্ট এবং ভাইবার জন্য কিন্তু ডাকা হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু বলে দিয়েছে যে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের বেস করছে রিটার্ন টেস্ট কম্পিউটার টেস্ট এবং ভাইভা ভয়েসের মধ্য দিয়ে এই মানে যারা সিলেক্টেড হবে তাদেরকে কিন্তু এখানে ফাইনালি নিয়োগ করা হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকম এখানে ফিস পেমেন্ট করতে হচ্ছে না অ্যাপ্লিকেশনের কোনো অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের এখানে ফিজ পেমেন্ট করতে হবে না কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদেরকে অফলাইন করতে হবে তো অফলাইন অ্যাপ্লিকেশন তোমাদের লাস্টেট কিন্তু রয়েছে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত বিকেল পাঁচটার মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীতে ফার্দার ডিটেলস এবং ফার্দার ইনফরমেশন তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস টি পিএস মুর্শিদাবাদ ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এখানে বাকি যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে জেনে যাবে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে বিজ্ঞপ্তি কোথা থেকে জারি হয়েছে তো বন্ধুরা দেখো বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে যেখানে কিন্তু তোমাদের বলে রাখি যে রূপশ্রী প্রকল্পে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আর সেক্ষেত্রে তোমরা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো এবং তোমরা যারা মুর্শিদাবাদের পারমানেন্ট রেসিডেন্ট রয়েছ তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো আর সেক্ষেত্রে তোমাদের তো বলে দিলাম পাঁচ তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে আর অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের অফলাইন করতে হবে এখানে তোমার মেমো নাম্বার দেখতে পাচ্ছ নোটিফিকেশান কিন্তু মার্চে সতেরো তারিখে বেরিয়েছিল আর সেক্ষেত্রে অফলাইন অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রেসক্রাইব ফর্ম্যাটে কিন্তু তোমাদেরকে বাই হ্যান্ড এখানে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে আর সেক্ষেত্রে তার আগে বলে দিই বন্ধুরা তোমাদের কিন্তু এখানে যে রিটার্ন টেস্ট হবে সেখানে কিন্তু জি কে কারেন্ট অ্যাফেয়ার জেনারেল মেন্টাল এবিলিটি অ্যারাথমেটিক ইংলিশ অ্যাকাউন্টেন্সি এগুলো থেকে কিন্তু তোমাদের পঞ্চাশ নম্বরে কোশ্চেনের পরীক্ষা হবে তারপরে কম্পিউটার টেস্ট থেকে রয়েছে কিন্তু চল্লিশ নম্বর এবং মানে তোমাদের ভাইভা থেকে কিন্তু রয়েছে দশ নম্বর তো এই হিসাবে কিন্তু তোমাদের অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে এই এটা হচ্ছে তোমাদের রিটার্ন টেস্টের সাবজেক্ট এবং ডাটা এন্ট্রি অপারেটার ক্ষেত্রে কিন্তু সেমভাবেই জি কে কারেন্ট অ্যাফেয়ার জেনারেল মেন্টাল এবিলিটি অ্যারেথমেটিক এবং ইংলিশ থেকে কিন্তু মানে কোশ্চেন থাকবে এইভাবে কিন্তু তোমাদের এখানে সমস্ত তোমাদের রিটার্ন টেস্টের সিলেবাস দেওয়া রয়েছে তোমরা কিন্তু নোটিফিকেশান থেকে অবশ্যই একবার চেক আউট করে নিও আর সেখানে তোমাদের কিন্তু এখানে যে বাই হ্যান্ড মানে তোমাদের যে অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে সেখানে কিন্তু এখানে ঠিকানাটা সম্পূর্ণ দেওয়া রয়েছে যেখানে কিন্তু তোমাদেরকে সরাসরি গিয়ে কিন্তু তোমাদেরকে ড্রপ বক্সে কিন্তু তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে আর অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের কী কী এখানে অ্যাটাচ করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে সেটা তোমরা একবার নোটিফিকেশান থেকে চেকআউট করে নিতে পারো নোটিফিকেশনের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে সেখান থেকেও একবার তোমরা ডাইরেক্ট দেখে নিতে পারো তো অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু ভুল হলে কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশান করা ফর্ম্যাটটা কিন্তু টোটালটা ক্যান্সেল হয়ে যাবে সুতরাং কিন্তু অ্যাপ্লিকেশানের সাথে কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো ফটো কিন্তু অ্যাটাচ করতে হবে মানে এখানে যা যা ডকুমেন্টস দিতে বলেছে তো বন্ধুরা তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করো খুব ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে আর পরবর্তীতে যদি তোমরা আরও বিভিন্ন রকম চাকরির আপডেট পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ